অবশেষে ফ্রি ফায়ার তাদের নতুন বিবেস কে রিভিল করে দিল। ফ্রি ফায়ার নতুন বিবেস যেটা হবে সেটা হবে ই বেস এর আকৃতিতে। আপনার সঙ্গে আপনি সব সময় নতুন কিছু এক্সপেরিয়েন্স লাভ করবেন। এই পাসটি আপনাকে এক্সক্লুসিভ ই ব্যাজ ইন স্টোর পেজ এবং তোমরা তো এটা সবাই জানো ফ্রি ফায়ার আপডেটের ঠিক একদিন আগে ফ্রি ফায়ার অফিশিয়াল চ্যানেলগুলোতে একটা কেলি শো আসে। ওই কেলি শোতে ফ্রি ফায়ারের যত যাবতীয় আপডেট আছে ওইগুলো দেখানো হয় এবং ওই আপডেটগুলো ওবি আপডেটের ফাইনাল আপডেট হয়ে যায়। এবং সবার যা যা দেখা সব কিন্তু আনে না, কেলি শোতে যা যা দেখা সব কিছু কিন্তু নিয়ে আসে। হয়তো ভিডিওটা তোমরা এখন আপডেট আগে দেখতেছো, হয়তো আপডেটের পরে। যদি পুরোটা দেখো না তাহলে কি কি চেঞ্জ হচ্ছে সেটা বুঝে নিতে পারবে। নতুন করে কি কি আসতেছে আপডেটের পরে সেটা কেলি শোতে দেখবা এবং পরবর্তীতে আমরা এক্সপ্লেইন করব। ওবি 44 আপডেটে কেলি শোতে গেনা যেটা আমাদেরকে আমাদের ফ্রি ফায়ারে প্লেনের সাথে সাথে একটা ড্রাগন উড়বে। অ্যাডভান্স সার্ভার কিন্তু এমন কোনো চেঞ্জেস দেখতে পাইনি। প্লেন উড়ার সাথে সাথে নিচের দিকে একটা ড্রাগন চলে যাবে, সেটা হচ্ছে বারবা ম্যাপের বিলিয়ান। এই বিলিয়ান গুলোকে মারলে এখান থেকে ম্যাক্স এর বিভিন্ন ধরনের গান পেয়ে যাবে। এই কেলি শোটা দেখলে একটু ভালো করে বুঝতে পারবে। ব্যাটল রয়্যাল এর জন্য মেকা ড্রেক ফিরিয়ে এনেছে আমাদের কিছু পুরনো ভিলেনকে। সুপার রেয়ার ইন ব্যাচ রিওয়ার্ডস এবং মেকা ড্রেক পয়েন্ট অর্জনের জন্য বারমুডায় এই ভিলেনদেরকে পরাজিত করুন। আপনি যথেষ্ট মেকা ড্রেক পয়েন্ট সংগ্রহ করে ফেললে আপনার পরবর্তী বুলিয়া আপনার টিমকে মেকা ড্রেক ওয়ারে এগিয়ে নিয়ে যাবে। এই শক্তিশালী জন্তুটাকে দমন করতে সফল হলে আপনাকে অতিরিক্ত র্যাঙ্ক পয়েন্ট দিয়ে পুরস্কৃত করা হবে। ক্লাস আলাদা করে ড্রাগন মারার জন্য 20টা পয়েন্ট দেবে। করা হবে ক্লাস স্কোয়াডে একটি ড্রাগন এয়ারড্রপ ধরে মেগা ড্রেক বাতাসে কোন দিকে ঘুরে বেড়াচ্ছে তার দিকে সতর্ক থাকুন। জন্তুটিকে পরাজিত করুন এবং এটি একটি ড্রাগন এয়ারড্রপ ফেলবে যার মধ্যে এখানে যদি তোমরা ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবা যখন এই কেলি এই প্লেয়ারটাকে মারতেছিল এর সাথে একটা পেট উঠতেছে, এটা কাইন্ড অফ ড্রাগনের মতো দেখতে। ওবি 44 অ্যাডভান্স সার্ভারে কিন্তু আমরা কোনো রকম ড্রাগন পেট দেখতে পাইনি, কিন্তু কেলিসের মধ্যে আমরা এটা দেখতে পাই যে কেলির সাথে পেটটা উঠতেছে। তবে এই পেটটির আসলে অ্যাক্টিভিট কি হবে এখনো পর্যন্ত আমি নিজেও জানি না, এই জিনিসটা আমি জাস্ট খেয়াল করলাম মাত্র। এমন পেট হয়তো গেমে দেখাও যেতে পারে পরবর্তীতে। ওকে নেক্সট চেঞ্জেস, এখন এটি এরিয়া এসকেপ এবং মনস্টার ট্রাকের ব্যবহারের মতো কিছু দুর্দান্ত নতুন ফিচার নিয়ে ডাবল ইভেল এবং যে কোনো সময় তুলনায় কঠিন ডাঞ্জিয়ন অ্যাসেন্ট দুটি নতুন স্পেশাল ইভেন্টের সংযোজন নিয়ে ফিরে এসেছে। হান্টিং স্প্রে যেখানে বিভিন্ন বাফ আপনাকে ব্যাটেলে সহায়তা করতে পারে এবং রিফট রেইডার্স যেখানে আপনি জম্বি বস এবং প্রতিদ্বন্দ্বী টিমগুলোর সাথে লড়াই করবেন, বসদের পরাজিত করার জন্য রেস করবেন এবং এমনকি কৌশলগতভাবে এনিমিদের অ্যাটাক করবেন। বন্ধুদের একত্র করে নতুন এই চ্যালেঞ্জ চেক করে দেখুন। আর ফ্রি ফায়ার আপকামিং আসবে যে জাম্বি মোড, আপকামিং জাম্বি মোডে কি কি চেঞ্জেস হয়েছে এই সম্পর্কে আমি অলরেডি তোমাদের এক্সপ্লেন করেছি। এই ওবি 44 আপডেটে সবথেকে বড় চেঞ্জ যেটা সেটা হবে আমাদের ইবেজ। ইবেজে আমাদের এত কিছু পরিবর্তন হবে সেটা না দেখলে তোমাকে বিশ্বাসই করতে পারবে না। তোমাকে সেটা দেখার আগে ছোট একটা অ্যাড্রেস অনেকগুলো গেমই রয়েছে। আপনার বিজয় টাকা আপনি চাইলে বিকাশ নগদের মাধ্যমে উইথড্র করতে পারবেন। আর দেরি না করে আমার প্রোমো কোড সিপিএনটি ব্যবহার করুন এবং পেয়ে যান 200% ডিপোজিট বোনাস এবং আপনি পিএলএস বিপিএল 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না, ডাউনলোড লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। তো জাম্বি মোডে প্রত্যেকটা রাউন্ডকে গেনার নতুন করে ডিজাইন করেছে। আলাদা আলাদা জম্বিগুলো সাথে ফাইট করতে হবে, মিনিমাম 15-20 মিনিটের একটা ম্যাপ হবে। 20 মিনিটের ম্যাচের মধ্যে টোটাল শেষ পর্যন্ত যদি তুমি সার্ভাইভ করতে পারো একদম শেষের দিকে আসবে ফাইনাল ড্রাগনটা। পরবর্তী চেঞ্জের যেটা আছে আমাদের ফ্রি ফায়ারে কাইরোস ক্যারেক্টার দুজনটির সঙ্গে পরিচিত হন। কাইরোস পূর্বে স্পেশাল ফোর্সের একজন সদস্য, কাইরোস একটি রহস্যময় শক্তির উৎসের দ্বারা রূপান্তরিত হয়েছে যার ফলে একটি ডুয়েল পার্সোনালিটি তৈরি হয়েছে। যখন তার আগ্রাসী পরিবর্তিত অহং ক্ষমতা গ্রহণ করে তখন সে তার ওয়েপনের প্রতিটি আঘাতের মাধ্যমে তার এনিমিদের উপর অতিরিক্ত প্রভাব ফেলার ক্ষমতা অর্জন করে। তার আগমন নিশ্চয়ই গেমে কিছুটা মারাত্মক লেভেলের ঢেউ তুলবে। তো কেলি শুধু আমরা এটা দেখতে পাই যে কাইরোসের অ্যাট্রিবিউট কেমন হবে। কাইরোস যে ক্যারেক্টারটা আসবে এটি কোনো কোলাবরেশনের না, পূর্বের কোন একটা সদস্যের স্পেশাল মেম্বার ছিল কাইরোস। এখানে কাইরোস মিস্টিরিয়াসভাবে আলাদা এনার্জি সোর্স করবে, এখানে রিসোল্টিং ডুয়াল পার্সোনালিটি ক্যারেক্টার তৈরি হবে। শেষের দিকে দেখায় যে তার অ্যাট্রিবিউটটি কিভাবে কাজ করবে। এটা এটা বলতে যেতেছে কাইরোস ক্যারেক্টার অনেক বেশি ইগো আছে। ম্যাপের মধ্যে গেম খেলা অবস্থায় যখন তার অ্যাগ্রেসিভ ইগোটা চলে যাবে তখন তার বডিতে আলাদা একটা স্পেশাল স্কিল অ্যাড হয়ে যাবে। এনিমির উপর যখন ফায়ার করা হবে তখন ড্যামেজ ইনক্রিজ করে দেবে। তখন সে তার ওয়েপনের প্রতিটি আঘাতের মাধ্যমে তার এনিমিদের
শরীরের উপর অতিরিক্ত প্রভাব ফেলার ক্ষমতা অর্জন করে। তার আগমন নিশ্চয়ই গেমে কিছুটা মারাত্মক লেভেলের ঢেউ তুলবে। আর এই হচ্ছে আমাদের কাইরুস ক্যারেক্টার আপকামিং নতুন অ্যাট্রিবিউট। ওবি 44 আপডেটে গেরনা কয়েকটি শর্ট রেঞ্জ এবং লং রেঞ্জের গানের উপরে অ্যাট্রিবিউট আছে কিছু মাইনাস করে আবার প্লাসও করবে। এখানে ভিক্টর এবং MP5 এর এবিলিটি প্লাস করবে। অন্যদিকে চার্জ বাস্টার, ব্রাইজন এবং ট্রুগন তিনটা গানের এবিলিটি ডিক্রিজ করে দেবে। এই প্যাচটির জন্য আরো কিছু ওয়েপন অ্যাডজাস্টমেন্টস দেয়া হলো। ক্লোজ রেঞ্জের ওয়েপনগুলোতে আরো বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। বিভিন্ন ওয়েপন স্টাইল ও বিশেষত্ব এখন আরো স্পষ্ট। এন্ড পরবর্তীতে চেঞ্জেস আছে ফ্রি ফায়ারে কিছু ইফেক্ট। এখন থেকে রিভাইভের পর কাস্টমাইজলি ভাবে কয়েকটা ইফেক্ট শো করবে। যদি আমাদের শেষ প্যাচের নতুন ব্যাটল ফিডব্যাক উপভোগ করে থাকেন তবে আপনার জন্য একটি ট্রিট আছে। আমরা এতে আরো বৈচিত্র্য যোগ করেছি। নতুন সংযোজন আপনার গেমিং এর এক্সপেরিয়েন্সকে আরো রোমাঞ্চকর করে তুলতে ম্যাচের সময় টিম ওয়ার্ক বাদ দেয়া এবং এরিয়া বেসড পারফরম্যান্সের মতো দিকগুলো কভার করে আপনার হাইলাইট মুহূর্তগুলো সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদানের উপর দৃষ্টিপাত করে। ম্যাচ খেলার সময় আমরা অনেকে রিভাইভ দিয়ে থাকি, অনেকে কিল করে। রিভাইভ দেওয়ার পর এখানে ইফেক্ট গার্ডিয়ান এঞ্জেল শো হবে। তিনটা কিল করলে প্যারালাল শো করবে। হেডশট যদি মারো আলাদা একটা ইফেক্ট শো হবে। এছাড়া তোমার টিমের যদি মরা যায়, তুমি যদি দুইটা প্লেয়ারকে মারো তাহলে এখানে 1-2 শো করবে। এখানে যখন ডাবল কিল করালো এখানে ডাবল কিল শো হলো। এখানে অনেকগুলো ইফেক্টিভ শো হবে আর কি। দ্যাটস ইট, এতটুকু। কেলিশোর নেক্সট চেঞ্জেস। ইন ম্যাচ এবং আউট অফ ম্যাচের যোগাযোগে অপটিমাইজেশন প্রয়োগ করা হয়েছে। ম্যাচ চলাকালীন কোনো একটি এনিমিকে অ্যাটাক করার পরে কেবল পিন বাটনটিতে ট্যাপ করুন এবং এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার টিমমেটদেরকে এনিমির লোকেশন সম্পর্কে সতর্ক করে দেবে। আপনার সাথে যা ঘটছে তার সাথে প্রাসঙ্গিক পুশ মেসেজগুলোকে স্বয়ংক্রিয়ভাবে সুপারিশ করা হবে, যাতে সঠিক মেসেজটি খোঁজ করা ছাড়াই দ্রুত যোগাযোগ করতে পারেন যখন অবস্থা বেগুন। তো এখানে কেলিশোতে যেটা দেখাইতেছে, যদি তুমি রিভাইভ পয়েন্টে বসো তাহলে তোমার টিমমেটদের সতর্ক করবে। এখানে তুমি যদি এয়ারড্রপে যাও তাহলে এয়ারড্রপে কুইক মেসেজে তোমাদের অলরেডি বলে দেবে যে তুমি কি কি করতে। এখানে কুইক মেসেজের মাধ্যমে গেরানা তাদেরকে জানিয়ে দেবে। সর্বশেষ ফাইনাল ডেট আছে আমাদের ফ্রি ফায়ারে ই বেজ নিয়ে। ই বেজটা হবে ওবি 44 আপডেটের সবথেকে বড় ফিচার। ই বেজটা কেমন হবে সেটা তোমরা তাদের থেকে শুনো। এতদিন ধরে শুধু ইভো গানের দিকে তাকিয়ে আছেন কিন্তু এখনো হাতে পাননি। আপনার কারণ যাই হোক না কেন, এই মে মাসের নতুন ইভো অ্যাক্সেস কেবল আপনার জন্য ডিজাইন করা হয়েছে। নির্বাচিত ইভো গানগুলো ট্রাই করে দেখতে ইভো অ্যাক্সেস কিনুন বা সাবস্ক্রাইব করুন। নিয়মিত আপডেট হওয়া লাইনআপের সঙ্গে আপনি সব সময় নতুন কিছু এক্সপেরিয়েন্স লাভ করবেন। এই পাঁচটি আপনাকে এক্সক্লুসিভ ই ব্যাজ, ইন স্টোর পেজ এবং ক্যারেক্টারগুলোতে অ্যাক্সেস, একটি ইউনিক চ্যাট বাবল এবং আরো অনেক কিছু প্রদান করবে। তো গেরানা এখানে অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছে আমাদের ই বেস আসতেছে। ওবি 44 আপডেট আগে যা যা আমি বলেছিলাম ঠিক তাতেই করেছে গেরানা। যদিও বি বেসকে ই বেসে রূপান্তরিত করেছে। যারা যারা ই বেস নেবে তাদের জন্য গেরানা আলাদাভাবে কয়েকটা গান ই বেজে অ্যাড করবে, লাইক মান্থলি সাবস্ক্রিপশন। ই বেস সাবস্ক্রিপশনে এক একটা সময় এক এক ধরনের গান থাকতে পারে। ইভো গান যেগুলো তোমরা নির্দিষ্ট সময়ের জন্য পাবে এগুলো কিন্তু 4 লেভেল পর্যন্ত থাকবে। বি বেজের মতো ই বেজও একটা শো করবে তোমাদের প্রোফাইলে। সেটা হচ্ছে নামের উপরে নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। ই বেজ যারা পারচেস করবে তাদের জন্য একটা স্পেশাল চ্যাট বাবল থাকবে। যারা ই বেজ পারচেস করবে তারা ফ্রিতে সবগুলো প্যাড অ্যাক্সেস করতে পারবে। ফ্রি ফায়ারের সকল ক্যারেক্টার নির্দিষ্ট সময়ের জন্য অ্যাক্সেস করতে পারবে। ইভেন্ট যারা পারচেজ করবে আরেকটা ফিচার থাকবে। নরমালি আমাদের ফ্রি ফায়ারে 200 ফ্রেন্ড ম্যাক্স থাকে। আমরা ফ্রেন্ড লিস্টে প্লেয়ার সর্বোচ্চ 200 নিতে পারি। কিন্তু তুমি যদি ইভেন্ট পারচেজ করো তাহলে তুমি 100 ফ্রেন্ড বেশি নিতে পারবে। এরপর যে আরেকটা চেঞ্জ আছে সেটা হচ্ছে উইকলি লাইট নামে আরেকটা মেম্বারশিপ আছে। নরমালি তো উইকলি থাকবে এবং উইকলির সাথে থাকবে আরেকটা মান্থলি এবং উইকলি লাইট। আমরা আমাদের মেম্বারশিপের অফারগুলোতে একটি নতুন অপশন চালু করেছি, উইকলি মেম্বারশিপ লাইট। এখনই স্টোরে যাওয়ার সময় হয়েছে। এটা শিওর হয়ে যাও যে এই ইভেজের কারণে আমাদের যে নরমালি বিবেজ থাকে এটা টাটা বাই বাই হতে চলেছে। ইভেজ আসলে হয়তো বিবেজের রিয়ালিটি কমে যেতে পারে। যাও, এতটুকু পর্যন্ত দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারো, বিকজ 1 মিলিয়নের খুব কাছাকাছি। তো ইভেজ তো আসতে চলেছে, কেমন লাগবে তোমাদের?